আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাহমিদা ফেরদৌসি। আমি কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে শিশু বিশেষজ্ঞ হিসেবে। বাচ্চারা যদি রাতের বেলা বিছানা ভিজিয়ে ফেলে, বা যেটাকে বেড ওয়েটিং বলা হয়, সেটি আসলে বাবা মায়ের জন্য যেমন এম্বারেসিং, বাচ্চাদের জন্য তেমনি এম্বারেসিং। তাই এই বিষয়টি নিয়ে সচেতনতার প্রয়োজন। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে বেড ওয়েটিং আসলে কি, কেন হচ্ছে, বা আমরা আসলে এর জন্য কি করতে পারি। সাধারণত 5 বছর বয়স পর্যন্ত বাচ্চারা যদি রাতের বেলা বিছানা ভিজিয়ে ফেলে, সেটি আসলে কমন, সেটির কারণে আমরা উদ্বিগ্ন হব না। কিন্তু এটি যদি 5 বছর বয়সের পরেও যদি এটি থেকে থাকে, তাহলে আমাদেরকে ব্যাপারটি নিয়ে ভাবতে হবে। কোনো বাচ্চা যদি সপ্তাহে অন্তত 2 বার করে, এরকম যদি পরপর 3 মাস সে যদি রাতের বেলা বিছানা ভিজিয়ে ফেলে, তাহলে এটি নিয়ে আমাদের ভাবতে হবে এবং এটি কীভাবে এখান থেকে আমরা বের হতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জিনিসটা আমরা যতটা ভাবি যে তার চেয়ে এটা আসলে অনেক বেশি কমন। কারণ দেখা যায় যে 6 বছর বয়সী বাচ্চাদের মধ্যে প্রায় 13% বাচ্চাই আমরা পেয়ে থাকি বেড ওয়েটিং করে, 7 বছর বয়সী বাচ্চাদের মধ্যে প্রায় 10%, 10 বছর বয়সী বাচ্চাদের মধ্যে 5%, ইভেন অনেক সময় 15 বছর পর্যন্ত আমরা এ ধরনের পেশেন্ট পেয়ে থাকি, যাদের পার্সেন্টেজ হচ্ছে 1 থেকে 2%। কাজে এই বিষয়টি সম্পর্কে জানা এবং ব্যবস্থা গ্রহণ করা, এটা আমাদের জন্য প্রয়োজন। আমরা এখন জানি যে এটি আসলে কেন হচ্ছে। তো বাচ্চারা যখন ডিপ স্লিপে থাকে, গভীর ঘুমে থাকে, তখন দেখা যায় যে মস্তিষ্কের সাথে যে মূত্রথলির যে একটা সিগন্যালিং কানেকশন, এটি তখন কাজ করে না, অকার্যকর থাকে। এই কারণে তখন বাচ্চারা ঘুমের মধ্যে দেখা যায় বেড ওয়েট করে ফেলে। এবং সাধারণত 5 বছর বয়সী কম বাচ্চাদের এই সিগন্যালিং পাথওয়েটা ম্যাচিউর থাকে না, এই কারণে 5 বছর পর্যন্ত আমরা এটাকে নর্মালি নিতে পারি। এখন জানি এগুলো ছাড়াও, এটা ছাড়াও আরও বিভিন্ন কারণে বেড ওয়েটিং হতে পারে। যেমন কোনো বাচ্চা যদি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে ভোগে, কারো যদি পেশাবের রাস্তায় ইনফেকশন থাকে, তারপর কারো যদি ব্লাডার বা মূত্রথলির ক্যাপাসিটি যদি কম থাকে, সেসব ক্ষেত্রেও এই বিছানা ভিজিয়ে ফেলার সমস্যাটি হতে পারে, সেটা আমাদের এক্সক্লুড করে নিতে হবে। আরেকটা সমস্যাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, যেটির নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। হ্যাঁ, এখানে বড়দের ডায়াবেটিসের মতো সুগার বেড়ে যাওয়া নয়, এখানে সাধারণত ADH নামে একটা হরমোনের ঘাটতির কারণে শরীর পানি ধরে রাখতে পারে না, তখন এটি ঘন ঘন প্রস্রাব হয়ে যায়। কাজে এই জিনিসটা আমাদের একটু এক্সক্লুড করে নিতে হবে। আবার এই সব বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি হিস্ট্রি নেই, দেখা যাবে যে বেশিরভাগ সঙ্গীদেরই ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। দেখা যায় যে ফ্যামিলিতে তার বাবা বা মা যে কারো এরকম একটা হিস্ট্রি থাকতে পারে যে তিনি বড় বয়স পর্যন্ত বিছানা ভিজিয়ে ফেলতেন। তো এইসব কারণে সাধারণত এটি হতে পারে। তো এখন আমরা আসি যে আসলে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, আমরা কি করব এরকম পেলে। তো এদের ট্রিটমেন্টটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোম রেমেডি, বাসায় বাবা মারা কী করবেন, আরেকটা ভাগে পড়ছে যে মানে পর্যাপ্ত কারণ বের করে সেটির চিকিৎসা করা। তো আমরা আসলে আমাদের জন্য জানার প্রয়োজন আমরা কী করতে পারি, হ্যাঁ কীভাবে অভ্যাসটা তৈরি করতে পারি। 1 নম্বর, তাদেরকে বাচ্চাদেরকে সাধারণত সন্ধ্যা 6টার পরে আমরা পানি, যেসব বাচ্চাদের এরকম সমস্যা রয়েছে তাদেরকে সন্ধ্যা 6টার পরে আমরা পানি খাওয়া কমিয়ে দিব। সে রাতের ভাতে অল্প পানি খাবে, বা সন্ধ্যার পরে সে 250 ml-এর বেশি পানি খাবে না। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু তাকে আমি সন্ধ্যার পরে কম পানি দিচ্ছি, তাই তাকে দিনের বেলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে। এরপরে সন্ধ্যার পরে তাদেরকে আমি চা কফি জাতীয় খাবার দেব না, চিনি জাতীয় খাবার কম দেব, ইভেন তাদেরকে লবণাক্ত চিপস জাতীয় খাবার বা চানাচুর এসবেও অ্যাভয়েড করতে বলবো সন্ধ্যা 6টার পরে। এরপরে যেটা করতে পারি, ওদের তাদেরকে আমরা ঘুমানোর আগে যেটা বলে ডাবল ভয়েডিং, তাহলে ডাবল ভয়েডিংটা কি, ঘুমানোর আগে যখন বাচ্চাদেরকে আমরা বলি যে ফ্রেশ হয়ে সে প্রস্রাব করে আসবে, তারপরে আমরা তাদেরকে আরও একবার প্রস্রাব করতে পাঠাবো। খেয়াল করলে দেখতে পারবেন যে সেকেন্ড টাইমে বাচ্চা কিন্তু অনেকখানি দেখা যাবে যে প্রস্রাব করেছে। কারণ কি, বাচ্চারা চঞ্চল, হয়তো বা প্রথমবার সে কোনো কাজে ছিল বা কিছু খেলছিল,
চঞ্চলতার কারণে সে পুরোটা কমপ্লিট করে আসেনি। তো আমরা যদি ডাবল ওয়েডিং এটা একটু অভ্যাস করি তাহলে এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে আসবে। এরপরে আর একটা জিনিস করতে পারি, তাদেরকে রাতের বেলা হচ্ছে তুলে একবার করে প্রস্রাব করানোর এই অভ্যাসটা তৈরি করতে পারি, বা প্রত্যেক দিন যেই টাইমে বাচ্চা বিছানা ভিজিয়ে ফেলে সেই ধরনের একটা টাইমে আমরা অ্যালার্ম সেট করে রাখতে পারি। অ্যালার্ম দিয়ে যদি তাকে ওই সময় তুলে আমরা প্রস্রাব করাই তাহলে দেখা যাবে ওটি আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে, তখন কী হবে বাচ্চা বিছানা না ভিজিয়ে ওই টাইমটা সে নিজেই উঠে যাচ্ছে। তাহলে এরকম কিছু ছোট ছোট নিয়ম মানলে আমরা এই সমস্যাটি থেকে বের হয়ে আসতে পারি। আরেকটা জিনিস জানা প্রয়োজন, আমরা কি করব বাচ্চাদেরকে বকাঝকা করব না, তাতে কি হবে অ্যাংজাইটির জন্য বা এটার কারণে সমস্যাটা কমার থেকে দেখা যাবে বাড়তে থাকবে। তার চেয়ে বরং বাচ্চাকে আমরা প্রেস করব, যে ঘুমানোর আগে তাকে যদি আমরা বলে নেই যে দেখি তোমার আমরা একটা ড্রাই নাইট হয় কি না, যে আজকে রাতে আমি বিছানা ভিজাবো না, এরকম যখন এরকম একটার পর একটা ড্রাই নাইট হবে তাকে প্রেস করব, এবং কিছুদিন পরে যখন দেখবো যে অনেকগুলো সে ড্রাই নাইট করতে পেরেছে তাহলে তাকে আমরা কিছু ছোটোখাটো পুরস্কৃত করতে পারি। এভাবে কি করব তার মধ্যে আমরা কনফিডেন্স গ্রো করতে পারি। তাহলে এই নিয়মগুলো যদি আমরা কিছুদিন বাবা মা ট্রাই করি দেখা যাবে যে যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা একটা বাচ্চাদেরকে কিন্তু স্বাভাবিক লাইফে আনতে পারবো। এবং যদি এগুলোতে কাজ না হয় এরপরে ওষুধের ব্যবস্থা আছে, এবং সেজন্য আপনাদেরকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তিনি পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি অন্য কোনো সিস্টেমিক ডিজিজ থাকে তাহলে সেগুলোর চিকিৎসা হবে, এবং না থাকলেও এই অসুখের জন্য যে ওষুধ রয়েছে তিনি হয়তো বা সেটি ব্যবহার করবেন, তাহলে আমরা এখান থেকে পরিত্রাণ পাব। আশা করি আজকের কথাগুলো আপনাদের উপকারে লাগবে এবং দৈনন্দিন জীবনে আমরা এটার প্রভাব ফেলতে পারবো। ধন্যবাদ।